অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন সহ জৈলাম ব্লক প্রশাসন। অসহায় বৃদ্ধার সংসারে আয় বলতে একমাত্র লাকড়ি বিক্রি করাই সম্ভব। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিয়ে থাকলেও এই অসহায় বৃদ্ধার সুযোগ সুবিধা গ্রহণ করার ভাগ্য জোটেনি। স্বামী কন্যা ছেলে সবাইকে হারিয়ে এখন একাই জীবন যাপন করছেন ওই মহিলা। বিশ্বকর্মা মহকুমাধীন জৈলাম ব্লকের ধারিয়াথল এডিসি ভিলেজের দুই নম্বর ওয়ার্ড সত্যকোবরা পাড়ার লক্ষ্মীরানী দেবর্মা। মহিলার স্বামী বসন্ত দেবর্মা কয়েক বছর আগে মারা গিয়েছেন। সরকারি সহযোগিতা পেতে হলে প্রয়োজন আধার কার্ড থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কাগজপত্রের। লক্ষ্মীরানী দেবর্মার ছেলে মেয়ে এবং স্বামী মরে যাওয়ার পর এখন অসহায় তিনি। বর্তমানে আধার কার্ড না থাকার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অসহায় মহিলার খবর শুনে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন স্বর্ণা দেবর্মা, মহিলা কমিশনের এক প্রতিনিধি দল সহ জৈলাম ব্লক বিএসসি চেয়ারম্যান জাকুলু দেবর্মা, জৈলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রূপন দাস, সিপাহীতলা জেলা মহিলা মোর্চার সভানেত্রী শান্তা দাস, জৈলাম মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী কাকুলি দেব সহ এক প্রতিনিধি দল ছুটে আসেন লক্ষ্মীরানী দেবর্মার বাড়িতে। আমরা একটা সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে আজকের এই চৈলাম বিধানসভায় দড়িয়াতলে একজন অসহায় মহিলার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি মহিলা কমিশনের পক্ষ থেকে। তো আমাদের আসার খবর শুনে এখানে উপস্থিত হয়েছেন এই এলাকার যে ব্লকের বিএসসি চেয়ারম্যান যিনি আছেন জকলু দেবর্মা, এবং এসছেন ওনাকে স্যারকেও আমরা সম্মানের সঙ্গে আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন রূপন দাস বিডিও। তো সত্যি খুব একটা হৃদয় বিদারক, মানে কি বলবো, মানে ভাষা নেই কথাটা বলার মতন। কারণ আমরা সবাই জানি চারিদিকে অত্যন্ত, বিশেষ করে মহিলাদের পাশে তো সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার প্রচুর পরিমাণে কাজ করে চলছে যেন মহিলারা সশক্তিকরণ হয়, মহিলারা জীবনযাত্রা যেন সচ্ছল থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বা কোনো না কোনো কারণে ইনফরমেশনের অভাবে আজকে এরকম একটা মহিলার পাশে আমরা এসে দাঁড়িয়েছি, যার নাম হলো লক্ষ্মীরানী দেবর্মা, ওনার স্বামী প্রয়াত বসন্ত দেবর্মা। তো আমরা যতটুকু জেনেছি ওনার স্বামীও মারা গেছেন, পাশাপাশি ওনার যে এক ছেলে এক মেয়ে ছিলেন ওনারও রোগের আক্রান্ত হয়ে, কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে ওনারও নেই। তো আজকে উনি একদম নিঃসহায়, এবং যে বিষয়টা দেখতে পেলাম উনি একটা মানে মানুষ বসবাসের অযোগ্য বলবো, মানুষ বসবাসের অযোগ্য এরকম একটা ঘরে উনি থাকছেন, যেখানে আজকে বিদ্যুতের লাইনও নেই, পাশাপাশি ওনার রেশন কার্ডে উনি কোনো ফেসিলিটি পাচ্ছেন না, এবং ঘরের তো অবস্থা মানুষ থাকতেই পারছেন না, পাশাপাশি ভাতা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা অত্যন্ত আনন্দিত যে বিডিও স্যার এবং এখানে যে বিএসসি চেয়ারম্যান স্যার ওনাদের পদক্ষেপে, বলিষ্ঠ পদক্ষেপে, এবং আমি এসডিএম স্যারের সঙ্গে কথা বলেছি, আসলে ওনাদের কাছে বিষয়টা জানকারী ছিলেন না, নাহলে হয়তো অনেক আগে ওনার সেই ব্যবস্থাগুলো হয়ে যেত। তা আমরা 10-15 দিনের মধ্যে, আমাদের এসডিএম স্যারও কথা বলেছেন, 10-15 দিনের মধ্যে ওনার ঘরকে সংস্কার করে দেওয়ার কাজ, এবং পাশাপাশি ওনার যেগুলি প্রয়োজন আধার কার্ড সহ সমস্ত কাজ আমরা করে ওনার ভাতার ব্যবস্থা করে দেব। উনি যেন বাকি জীবনটা সুস্থতার সঙ্গে বসবাস করতে পারে এবং ভালো থাকেন। ওনার আত্মীয় স্বজনরা রয়েছেন পাশাপাশি, তো ওনাদের কাছেও আমরা সেইটাই আজকে আবেদন রাখছি যে ওনারা যেন ওনাকে দেখভাল করেন, কারণ অত্যন্ত নিঃসহায় মহিলাটি। তো যাই হোক, আমরা আশাবাদী আগামী দিন ওনাদের সহায়তা